বিশালি নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর আজির দিনটির গুরুত্বপূর্ণ খবর আমি ইতিমধ্যে আপনাদের জানাইছো। আজি আছে সোনোয়াল মন্ত্রিসভার বহু চর্চিত সম্প্রসারণ। পুয়া 9 বজাত রাজভবনত শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। দুই বিধায়ক সঞ্জয় কিষাণ আর যোগেন মোহনে শপথ লব আজি পুয়া 9 বজার লগেলগে। রাজ্যপাল জগদীশ মুখীয়ে পাঠ করব শপথ বাক্য। শপথ গ্রহণের রাজভবনলে আমন্ত্রণ জানা হয়েছে ইতিমধ্যে দুইগুলিকে। তিনিচুকীয়া সমষ্টির বিধায়ক হয়েছে সঞ্জয় কিষাণ। সঞ্জয় কিষাণে হয়তো সঞ্জয় কিষাণ তিনিচুকীয়া বিধায়কগীক অর্থাৎ তিনিচুকীয়াত বিধায়কগীক চাহ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে সোনোৱাল মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত করা হব। সম্ভবত সেই দিকটলে চাই নাম উচ্চারিত হল সঞ্জয় কিষাণর আর সমান্তরালক বিধায়ক যোগেন মোহন। বিধায়ক যোগেন মোহন মাহমরা সমষ্টির বিধায়কগী আহোম জনগোষ্ঠীয় প্রতিনিধি হিসাবে সোনোৱাল মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত হয়েছে। আজি 9 বজাত আছে শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ এতিয়ার প্রায় আর 45 মিনিট সময় আছে মাজত। আমি এই মুহূর্তে আমি পোনে পোনে সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বড়ার সঙ্গে। রাজু বড়া, শেহতীয়া খবর আপনি জানাইছে ইয়ার পূর্বে যে আজি বহু চর্চিত, বহু আসলে রয়ে থাকা, সকলে রয়ে থাকা বহু চর্চিত সম্প্রসারণ আছে সোনোৱাল মন্ত্রিসভার, কিন্তু এটা পদ এতিয়াও খালি হয়ে আছে। গীতাশ্রী, সচাকৈয়ে এটা প্রত্যাশিত মন্ত্রিসভার যে সম্প্রসারণের খবরটো আসলে বহু প্রত্যাশিত এটা খবর। আর এই প্রত্যাশিত খবরটোই আহিল কালির দিন, আর যে তেওঁলোকে দুগৰাকী তিনিচুকীয়ার বিধায়ক সঞ্জয় কিষাণ আর মাহমৰাৰ বিধায়ক যোগেন মোহন। যোগেন মোহনে আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে যে যোগেন মোহনে আহোমক প্রতিনিধিত্ব করার বিপরীতে সঞ্জয় কিষাণে প্রতিনিধিত্ব করে চাহ জনগোষ্ঠীক। আর দুইগৰাকী নেতাই বিজেপির যথেষ্ট পুরনি। যদি চাবলৈ যোৱা হয় সঞ্জয় কিষাণতকে মাহমৰাৰ যিগৰাকী বিধায়ক যোগেন মোহন প্রায় 1996 চনমানতে বিজেপিত যোগদান করেছিল। বিজেপির অবস্থা যেটা খুব বেয়া আছিল সেই সময়ের পর বিজেপি নিষ্ঠারে করে যাওয়া মানুষজনে হয়েছে যোগেন মোহন। আর শিবসাগর জেলা বিজেপির 3 বারক সভাপতি হয়েছে আর তার যথেষ্ট জনপ্রিয়। শিবসাগরের যখন লোকক বিজেপির লোক বলে চিনাকি থাকে তার ভিতর যোগেন মোহন আটাইতক অন্যতম, অর্থাৎ 3 বারক জেলা বিজেপির সভাপতি হয়েছে যোগেন মোহন। গতি শিবসাগর যথেষ্ট জনপ্রিয়তা আছে আর পূর্বর প্রায় নিষ্ঠারে কাম করে থাকা মানুষের মাজত যদি চা যায় ন বিজেপিতক যিনি পুরনি বিজেপি বলে যখন কোয়া হয়, যখন গ্রাস রুটর পর বিজেপি কেন ধরনের আগবাই নিব পারে, বিজেপির যদম অতি বেয়া সময় সেই সময় যখন বিজেপি করেছিল তার ভিতর অন্যতম হয়েছে যোগেন মোহন। আর সঞ্জয় কিষাণের ক্ষেত্রতো যদি চা যায় তেনে চাহ জনগোষ্ঠীর এগারী জনপ্রিয় নেতা। চাহ জনগোষ্ঠীর বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনক প্রতিনিধিত্ব করেছিল। বিজেপির যান মর্চা আছে কিষাণ মর্চার রাজ্যিক সভাপতি আছিল। গতি ধরনের গুরুদায়িত্ব পালন করে অহা সঞ্জয় কিষাণও এগারী অন্যতম বিজেপির অন্যতম নেতা। গতি সঞ্জয় কিষাণ আর যোগেন মোহনক যে বিজেপিয়ে এই সময়খিন বিজেপির কথা বহু সময় কিছু চর্চা চলে যে বিজেপিয়ে পুরনিখিনিক পাহরি পেলাইছে নাকি, পুরনিখিনিক পাহরি পেলার যে কথা বিভিন্ন সময় চর্চা লাভ করে তার ভিতর কিন্তু এই তার একটা প্রত্যুত্তর হয়েছে যোগেন মোহন। মই ইতিমধ্যে উল্লেখ করেছো যে শিবসাগর জেলা বিজেপির 3 বারক সভাপতি হয়েছে যোগেন মোহন। গতি স্বাভাবিকতে এই সময় একটা মর্যাদা প্রদান করা সরকার দলটির যথেষ্ট গুরুত্বপূর্ণ। সোনোৱাল মন্ত্রিসভাত রাজু বড়া জানিবলৈ বিচাৰিছো আসলে এই আপুনি যে কথা উল্লেখ করেছে যে হয়তো ন বিজেপি পুরনি বিজেপি বলে বিভিন্ন সময় একটা সংঘাতো চলি আহিছে সেয়াও কিন্তু নেদেখা নহয় আমি। আর সেই ন বিজেপি পুরনি বিজেপির মাজত যে সংঘাত সেয়া মরিখনের একটা মাজর একটা ম্যানেজার সিস্টেম একটা করবাত হল নেকি, বারো এই দুইগুলিকে যেহেতু অন্তর্ভুক্ত করা হয়েছে দুইগুলি যথেষ্ট পুরনি কর্মী ভারতীয় জনতা পার্টির। গীতাশ্রী, এই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর যে সময় বিজেপির যে উত্থান 2016 যে বিজেপিয়ে উত্থান লাভ করলে তার পুরনি বিজেপির কথাও আছে, তার ন বিজেপির কথাও আছে, ন বিজেপিরও অরিহণা আছে, পুরনি বিজেপিরও অরিহণা আছে। আর বিভিন্ন সময় ন বিজেপিয়ে বেশিকৈ আসলে যিখিনি কাম কাজ আছে যিখিনি পদবি আছে তেনেকুৱা লাভ করেছে নাকি তেনেকুৱা ধরনের কিছু চর্চা চলি আছে। তার মাজতে কিন্তু যোগেন মোহনের দিকটো যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ একটা দিক যে যোগেন মোহনক দায়িত্ব প্রদান করা হল, মন্ত্রিত্ব দিয়া হল। আর মই ইতিমধ্যে উল্লেখ করেছো অতি পুরনি বিজেপি আর শিবসাগরত যে সময় বিজেপির কোনো ধরনের কোনো নাছিলে সেই সময়তে যোগেন মোহনে কিন্তু বিজেপি করেছে। আর মই ইতিমধ্যে উল্লেখ করেছো যে শিবসাগর জেলা বিজেপিক 3 বারক সভাপতি হয়েছে আর বিজেপিক কেনে ধরনের আগলে লৈ যাব লাগে, উপরলে কেনে ধরনের উঠাব লাগে, যে সময় বিজেপির কোনো ধরনের ইয়াত ভেটি নাছিলে সেই সময়তে যোগেন মোহনে বিজেপি করেছে। আর এগারী স্নাতক, ইতিমধ্যে মই পূর্বর বুলেটিনতো সেই কথা কৈছো যে এগারী স্নাতক আর খেতি কৃষি করে জীবিকা নির্বাহ করে
আৰু বৰ্তমান তেওঁ যেতিয়া ৰাজনীতিত 2016 তেওঁ ইয়া টিকেট লাভ কৰিলে মহামৰা সমষ্টিৰ পৰা টিকেট লাভ কৰাৰ পিছত তেওঁ বিধায়ক হ'ল আৰু এতিয়া মন্ত্ৰীসভাৰ যি সম্প্ৰসাৰণ মই ইতিমধ্যে উল্লেখ কৰিছো যে 2018 চনৰ 26 এপ্ৰিলত প্ৰথমটো সম্প্ৰসাৰণ হৈছিলে আৰু তাৰ পিছতেই কোনো ধৰণৰ সম্প্ৰসাৰণ হোৱা নাছিলে আৰু বিশেষকৈ ৰঙাপাৰা সমষ্টিৰ বিধায়ক পল্লৱ লোচন দাস চাহ জনগোষ্ঠীক প্ৰতিনিধিত্ব কৰে আৰু ঠিক একেদৰে সোণাৰী সমষ্টিৰ বিধায়ক তপন গগৈ তেওঁ আহোমক প্ৰতিনিধিত্ব কৰে আৰু এই দুয়োজন নেতা যিহেতু সংসদলৈ নিৰ্বাচিত হৈ গ'ল তাৰপিছতে স্বাভাৱিকতে দুটা পদ খালী হ'ল আৰু পূৰ্বতে এটা পদ ইতিমধ্যে মই উল্লেখ কৰিছোঁ যে ৰঞ্জিত দাসৰ বাবে সংৰক্ষণ কৰি থোৱা যিটো পদ আছিলে সেই পদটো এতিয়াও তেনেধৰণেই আছে আৰু ৰঞ্জিত দাসক লৈ পেলাই যিটো জটিলতা আছিলে ৰঞ্জিত দাস আছে ৰঞ্জিত দাসক মন্ত্ৰিত্ব দিব লাগিব নেকি যিহেতু কালিৰ দিনটোত খবৰটো আহিল যে ৰঞ্জিত দাসৰ যি সভাপতি পুনৰবাৰ সভাপতি নিৰ্বাচনৰ যিটো কথা প্ৰক্ৰিয়া তাত দিল্লীয়ে মোহৰ মাৰি দিলে দিল্লীয়ে মোহৰ মৰাৰ পিছতে এই সম্প্ৰসাৰণৰ দিশটো যি জটিলতা আছিলে সেই জটিলতা আঁতৰ হ'ল যদিও এতিয়াও কিন্তু এটা পদ খালী ৰাখিছে আৰু সেই কথাটো হয়তো 2021ৰ নিৰ্বাচন আহি আছে তাৰ পূৰ্বে যাতে বিদ্ৰোহৰ কোনো ধৰণৰ ৰূপমুকনি নঘটে সকলোৰে যাতে আশা থাকে যে এতিয়াও এটা পদ খালী আছে হয়তো মই মন্ত্ৰিত্ব লাভ কৰিব পাৰোঁ তেনেধৰণৰ এক কৌশল হয়তো ৰচনা কৰিয়েই বৰ্তমান এটা পদ খালী ৰখা হৈছে গীতাশ্ৰী হয়তো আপুনি কোৱাৰ ধৰণে হয়তো এটা পদ আৰু কিছুদিনলৈকে হয়তো খালী ৰখা যাব যিধৰণে আপুনি হয়তো কৈছে কিন্তু এই মুহূৰ্তত প্ৰশ্নটো হৈছে যে ৰঞ্জিত দাসে ৰঞ্জিত কুমাৰ দাসে পুনৰবাৰ সভাপতিৰ দায়িত্ব লাভ কৰিছে আৰু বিজেপিক এইকেইটা দিনত দেখা গৈছে শান্তি সমদলৰ মাজেৰে হওক বিজেপি কিন্তু তেওঁলোকে নাম্বাৰ ইতিমধ্যে ফিক্স কৰি লৈছে তেওঁলোকে এশখন আসন ইতিমধ্যে টাৰ্গেটত লৈছে আৰু তেওঁলোকৰ এক প্ৰকাৰ যি নিৰ্বাচনী প্ৰস্তুতি তেওঁলোকৰ তৃণমূল পৰ্যায়ৰ পৰা সেয়া ইতিমধ্যে আৰম্ভ হৈ গৈছে তেনে পৰিপ্ৰেক্ষিতত যদিহে সম্প্ৰসাৰণ হয় কেতিয়া মানে হ'বগৈ এই শেষৰখন আসন মন্ত্ৰীসভাৰ গীতাশ্ৰী প্ৰথমতে আপুনি যিখিনি কথা উল্লেখ কৰিলে যে কা বিৰোধী বৰ্তমান প্ৰতিবাদ চলি আছে কা বিৰোধী প্ৰতিবাদৰ মাজেৰে কিন্তু বিজেপিয়ে যদি আমি চাওঁ বিজেপিয়ে যিটো শান্তি সমদল উলিয়াইছে আচলতে সেইটো এটা নিৰ্বাচনী তেওঁলোকৰ প্ৰচাৰ বিভিন্ন স্থানত তেওঁলোকে বৃহৎ বৃহৎ সভা কৰিছে আৰু সভা কৰি তেওঁলোকে এক প্ৰকাৰ 2021ৰ যি নিৰ্বাচনী প্ৰচাৰ আছে সেই নিৰ্বাচনী প্ৰচাৰ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে আৰু এই ক্ষেত্ৰত যদি বিৰোধীৰ কথা চোৱা যায় তেনেহ'লে বিৰোধীৰ কিন্তু নিষ্ক্ৰিয় ভূমিকা আমি এতিয়ালৈকে দেখিবলৈ পাইছোঁ বিভিন্ন দল সংগঠনে বৰ্তমান প্ৰতিবাদ কৰি আছে বিজেপিৰ বিৰুদ্ধে মাত মাতি আছে কিন্তু তাৰ পৰিৱৰ্তে বিৰোধীৰ যিটো সবল তেওঁলোকৰ স্থিতি হ'ব লাগিছিলে সেই সবল স্থিতি দেখুৱাত কিন্তু বিৰোধী সম্পূৰ্ণৰূপে ব্যৰ্থ হৈছে আৰু যাৰ বৰ্তমান যিটো তেওঁলোকে ইয়াৰ পৰা সুবিধা গ্ৰহণ কৰিব লাগে বিজেপিয়ে সেই সুবিধা গ্ৰহণ কৰি বিভিন্ন স্থানত তেওঁলোকে শান্তিসভাৰ নামত নিৰ্বাচনী প্ৰচাৰ ইতিমধ্যে চলাইছে আৰু 2021ৰ নিৰ্বাচনৰ পূৰ্বে ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰা ধৰণে ৰঞ্জিত দাসে যিহেতু পুনৰবাৰ আকৌ সভাপতিৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছে ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আপুনি যিটো প্ৰশ্ন কৰিলে যে খালী হৈ থকা এটা পদ কেতিয়া পূৰণ কৰিব পাৰে এই কথাটো নিৰ্ভৰ কৰিব সৰ্বানন্দ সোণোৱালে গোটেই প্ৰক্ৰিয়াটো কেনেধৰণে তেওঁ লৈ যাব বিচাৰে বা বিদ্ৰোহৰ উপকৰি ক'ত ক'ত হ'ব পাৰে এই যিখিনি ডেমেজ কণ্ট্ৰল আছে ডেমেজ কণ্ট্ৰলখিনি কেনেকৈ কৰিব পৰা যাব সেই তাৰ ওপৰতে নিৰ্ভৰ কৰিব পুনৰ এই যিটো এতিয়ালৈকে 18টা যদি আজিৰ সংখ্যা দুটা সংখ্যা অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছত 18 হ'ব সংখ্যা 19 হ'ব লাগে সংখ্যা কিন্তু সেই 19 সংখ্যাটো কেতিয়ালৈ যায় সেই কথা এতিয়াই কোৱাটো ক'ব নোৱাৰি গীতা আচলতে এই কথা এই মুহূৰ্তত হয়তো কোৱাটো বৰ বিশেষ সহজ নহয় অকণমান টান এই কথাটো কিন্তু শপতগ্ৰহণ অনুষ্ঠানলৈ আহিছোঁ ৰাজু বৰুৱা শপতগ্ৰহণ অনুষ্ঠান 9 বজাত আছে অৰ্থাৎ আৰু মাজত কিছু সময় আছে কোন কোন উপস্থিত থাকিব চাওক যি ইতিমধ্যে বহুকেইজন মন্ত্ৰী আহিছে বিধায়ক আহিছে আৰু স্বাভাৱিকতেই দুয়োগৰাকী যি নতুন মন্ত্ৰী মন্ত্ৰিত্বৰ শপত বাক্য তেওঁলোকে পাঠ কৰিব সেই দুগৰাকী বৰ্তমান বিধায়ক সঞ্জয় কিষাণ আৰু মাহমৰা বিধায়ক যোগেন মোহন এতিয়াও আহি উপস্থিত হোৱা নাই আমি 9 বজাত ঠিক 9 বজাৰ লগে লগে শপত বাক্য পাঠ কৰাব ডক্টৰ জগদীশ মুখী আৰু সেই সময়তে আমি তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া গ্ৰহণ কৰিবলৈ চেষ্টা কৰিম আৰু ইয়াত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল নেডাৰ আহ্বায়ক ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ৰঞ্জিত দাসকে ধৰি হয়তো সহযোগী দল অসম গণ পৰিষদ সহযোগী দল অসম গণ পৰিষদ আৰু BPFৰ নেতাও হয়তো ইয়াত এই যি শপত বাক্য পাঠ কৰোৱা অনুষ্ঠান হ'ব সেই অনুষ্ঠানত উপস্থিত থাকিব গীতাশ্ৰী হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ৰাজু বৰুৱা আমাক শেহতীয়া সকলো আপডেট জনোৱাৰ বাবে আমাৰ সাংবাদিকে ইতিমধ্যে আপোনালোকক জনাইছে যে আৰু কিছু সময়ৰ অপেক্ষা আৰু তাৰপিছতে সোণোৱাল মন্ত্ৰীসভাৰ বহু প্ৰতীক্ষিত এই সম্প্ৰসাৰণ হ'ব বহু প্ৰতীক্ষিত সম্প্ৰসাৰণ আৰু পুৱা 9 বজাৰ লগে লগে ৰাজভৱনত শপত গ্ৰহণ অনুষ্ঠানৰ আৰম্ভণি আছে য'ত সঞ্জয় কিষাণ তিনিচুকীয়াৰ বিধায়কগৰাকী আৰু যোগেন মোহন মামৰ সমষ্টিৰ বিধায়কগৰাকী এই দুয়োগৰাকী শপত বাক্য পাঠ কৰিব তেওঁলোকে শপত ল'ব আৰু ইয়াৰে সৈতে পুনৰবাৰ সোণোৱাল মন্ত্ৰীসভাৰ যি সংখ্যা সেয়া মন্ত্ৰীসকলৰ সংখ্যা হ'বগৈ 18 যিহেতু শেহতীয়াকৈ পল্লৱ লোচন দাস আৰু সোণাৰী সমষ্টিৰ ইয়াৰ পূৰ্বৰ বিধায়কগৰাকী তপন কুমাৰ গগৈয়ে তেওঁলোকে সাংসদৰূপে নিৰ্বাচিত হোৱাৰ পিছতে এই দুয়োটা মন্ত্ৰীৰ আসন এই দুখন আসন মন্ত্ৰিত্বৰ খালী হৈ আছিল 18 হ'বগৈ পুনৰবাৰ এই দুয়োগৰাকী শেহতীয়াকৈ অন্তৰ্ভুক্তিৰে সৈতে সঞ্জয় কিষাণ আৰু যোগেন মোহনৰ অন্তৰ্ভুক্তিৰ সৈতে কিন্তু এখন আসন এতিয়াও কিন্তু খালী হৈ আছে মুঠ সংখ্যা হ'বলৈ গৈ লাগেগৈ 19 কিন্তু এই মুহূৰ্তত এখন আসন এতিয়াও কিন্তু সোণোৱাল মন্ত্ৰীসভাত খালী হৈ আছে
আৰু সময় হৈছে এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ।